আসসালামু আলাইকুম। আজকে সবাইকে আমার প্রিয় রেসার কবুতরগুলো খেয়ে দেখানোর জন্য, এগুলো হচ্ছে আমার রেসার কবুতর, সবগুলো হচ্ছে সবজি রেসার, একটা হচ্ছে মিডি রেসার। আমার কবুতরগুলো এক জোড়া নিয়ে আসছিলাম এক জোড়া থেকে, এখন প্রায় 8-10 জোড়া হয়েছিল। কিছু কবুতর সেল করে দিছি, খুবই ভালো ডিম বাচ্চা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। আমার কবুতরগুলো আজকে সকাল থেকে খাবার দিতে অনেক দেরি হয়েছে, এখন খাবার নিয়ে আসলাম, খাবার দিলাম। কবুতরের বাচ্চা এসে, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই তাড়াতাড়ি বড় হয়েছে, খাবার দাবার খুবই ভালো খায় এবং খুব ভালো ওড়ে। আমার কবুতরগুলো খুব ভালো ফ্লাই করে। খাঁচায় যাকে বন্দি করে রাখছি তাতে ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হওয়ার কারণে উপরের ঠোঁটটা একটু ভেঙে গেছে, যার কারণে ওকে একটা বাটিতে খাবার দিতে হয়, ও বাটিতে খাবার দিলে খেতে পারে। পাশে আছে যত্তর পাইরি, আর এটা হচ্ছে নব আনছিলাম এক জোড়া, প্রথমে এক জোড়া আনছিলাম, বাচ্চা করে ধরছিলাম 300 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ বাচ্চা পুরো বড় হয়ে, বাচ্চা অনেক জোড়া বাচ্চা দিচ্ছে আমাকে। স্টোর অনেকগুলো বাচ্চা বাইরে হওয়ার কারণে ওই মিলিয়ে রেসার্টটা আনছি, ওটা যদি পাইছে ওটাও মাশাআল্লাহ ডিম দিছে, কমে বসেছে, আর 10-15 দিন পর ওরা ডিম থেকে বাচ্চা বের হবে। কৌশলগুলো সবচেয়ে হচ্ছে খুব ভালো ফ্লাইং করতে পারে, ভালো ফ্লাইং করে, ভালো ডিম বাচ্চা করে, বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। স্পেশালি তেমন গম দিলে এনাফ চলে, তেমন বেশি খাবার দিই না, গম দিই জাস্ট যখন বাচ্চা হয় তখন এগুলোকে আমরা মটর খেতে দিই। আর প্লাস হচ্ছে ডিম, ডিম পাড়ার জন্য ক্যালট্রেট, কট লিভার অয়েল এগুলো খাওয়ালে হয়, একদিন কট লিভার অয়েল খাওয়ালে, একদিন আপনার ক্যালট্রেট ট্যাবলেট, এই 2-3টা 4টা খাওয়ালে একটু তাড়াতাড়ি আপনার ডিম পাড়িয়ে যায়, আর ক্যালসিয়ামের অভাবও হয় না। আর খাওয়াই যে মাঝে মধ্যে গ্রিট দিই, খুব অল্প গ্রিট দিই, গ্রিট বেশি দিই না, তবে নর্মালি খাবার এখন কিন্তু খাবারের দাম বেশি, সেক্ষেত্রে গম দিই, গম খাওয়াই মাঝে মধ্যে বাচ্চা চলে, তখন মটর খাওয়াই। আমার কবুতরগুলো দেখলে সবচেয়ে মনে হবে যে এগুলো জ্বালালি কবুতর, এগুলো জ্বালাই না, এগুলো হচ্ছে আমাদের রেসার কবুতর। সাইজে মাশাআল্লাহ বিগ সাইজ, সুন্দর কবুতর। এই পাড়িটার সাথে জোড়া দিচ্ছি মিডি রেসারের, মাশাআল্লাহ ডিম দিচ্ছে, সবগুলো খুবই ভালো। মিডিটা নতুন আনছি, 15 দিন হয়েছে, যার কারণে পাকগুলো কেটে দিয়েছি যাতে যেতে না পারে, যেহেতু আপনারা জানেন রেসার হোমা ছাড়া পাইলেই মালিকের কাছে চলে যায়। বাচ্চাদেরকে এখন আদার খাওয়াচ্ছে, খাবার খাইছে, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, মাশাআল্লাহ বাচ্চাগুলো এখন প্রায় বড় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে বাইরে এসে উঠবে আলহামদুলিল্লাহ। এইবার বাচ্চাগুলো থেকে ফক্স টক্স কিছু হয় নাই, এর আগের বারে বাচ্চাগুলো প্রচুর ফক্স হয়েছিল, তারপরে সমস্যা নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে ফক্স হয়েছিল, কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ হয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে নর্মালি খাবারে মটর খেতে দিলে ভালো, মটর খেতে দিলে হচ্ছে যে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি, গ্রোথটা খুব তাড়াতাড়ি আসছে। আমি এর আগের বারও মটর দিছি, আমি সবসময় বাচ্চা হয়ে তখন তাড়াতাড়ি করে এগুলোকে মটর খাওয়াই। মটর হচ্ছে নর্মালি এখানে ছোটো সাইজ বা বড়ো সাইজ না, যেটা পারেন সেটা দেন, মটর খেয়ে ফেলবে রেসারে, রেসার কবুতর মটর খেতে বেশি পছন্দ করে। তো আমি সবসময় ওদেরকে স্পেশালি কিছু মটর খেতে দিই, যেগুলো বাচ্চা দিচ্ছে ওগুলোকে, আর নর্মালি সবগুলোকে গমে দিই, অন্য কোনো খাবার এখন দিতে পারতেছি না, যেহেতু খাবারের প্রচুর দাম, এখন গমের দামই হচ্ছে 60 টাকা কেজি। প্লাস বাচ্চা যেগুলো আছে ওগুলোর জন্য আমরা স্পেশালি মটর নিয়ে আসি, মটরগুলো খাওয়াই। মটর খাওয়ানোর পরে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি, কবুতরগুলো সাইজ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে খুব অল্প দিনের মধ্যে বড় হয়ে গেছে কবুতরগুলো, সাইজে বিগ সাইজের বাচ্চা এগুলো। মা এখন ওদেরকে আদার খাওয়াচ্ছে, আমার অনেক দামি কবুতর পালতাম কিন্তু এগুলোর থেকে দেখি তেমন কোনো ফায়দা নেই। এই এক জোড়া বাচ্চা শখের বসে নিয়েছিলাম, ওইগুলো থেকে আলহামদুলিল্লাহ এখন 8-10 জোড়া বাচ্চা হয়ে গেছে আমার কাছে, অলরেডি কিছু বিক্রি করে দিছি। আমার লাকি কবুতর এটা, কবুতর পাললে অনেকগুলো কবুতর পালতে হয় না, শখের বসে ভালো এক জোড়া কবুতর পাললে ওই এক জোড়া কবুতর থেকে অনেকগুলো কবুতর করা সম্ভব।
আছে এগুলো হচ্ছে আমার বাচ্চাগুলো মশলা বাচ্চাগুলো আর তারপরে তারপরে দু চার পাঁচ দিন দু চার পাঁচ দিনের মধ্যে বের হবে পালক টালক সব বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।